আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরখোলা সমষ্টির বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক কীর্তি জল্লি। মেহেরপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জেল হাজতে পাঠালো আদালত। সন্তানহীন মৃতার 7 মাসের মেয়ে। চা বাগান এলাকায় প্রথম আদর্শ স্কুল স্থাপন করে শিক্ষার সোনালী যুগের সূচনা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। জাতিঙ্গার করাল গ্রাসে বিলীন দামছড়া কাশীবন্দের 500 মিটার এলাকা, অসহায় স্থানীয়রা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। রাতাবাড়ি বিধানসভা চক্রে 2টি মডেল হাইস্কুলের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। গৌতম দা, কোথায় যাচ্ছো? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এবার আসছি বিস্তারিত খবরে। স্বাধীনতার পর বরখোলা সমষ্টির চৈত্রসাঙ্গুন গ্রামে প্রথম কোনো জেলা শাসকের পা পড়ল। বানভাসীদের খোঁজ খবর নিলেন কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি। বুধবার বরখলায় বন্যা পীড়িতদের খোঁজ নিয়ে ত্রাণ দিলেন কাছাড়া জেলাশাসক কীর্তি জল্লি। বরখলা সমষ্টির ছেত্রিজিপির রানীনগরে পৌঁছান কাছাড়া জেলাশাসক। রানীঘাট জারুলতলা সড়কে গাড়ি রেখে প্রথমে নৌকাযোগে, এরপর 1 ফুট পরিমাণ পলিমাটির উপর দিয়ে হেঁটে গ্রামের বিভিন্ন বিষয় দেখেন কাছাড়া জেলাশাসক কীর্তি জল্লি। বন্যায় পুরো গ্রামটি ডুবে যায়। গ্রামের বন্যা আক্রান্তদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সরকারের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলাশাসক। এছাড়াও 36টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলাশাসক। বরাক নদীর ভাঙ্গনে এই গ্রামের কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ভাঙ্গন সমস্যা স্থায়ী সমাধানের আশ্বাস দেন জেলাশাসক কীর্তি জল্লি। हमें लगा कि एटलीस्ट फ्लड टाइम पे लो लाइंग एरियाज में हम सेलेक्ट कर रहे हैं ताकि नेक्स्ट एक्शन प्लान जो बनेगा नेक्स्ट साल हम पूरा इन्फॉर्मेशन के साथ बना सकते हैं। आप देखेंगे, ये आई थिंक बोल रहे हैं कि लास्ट 50 साल से इरोजन हो रहा है, बट फॉर वॉट एवर रीजन स्कीम नहीं लिया गया, तो एटलीस्ट कुछ देखा है तो हम डेफिनेटली इरोजन प्रोटेक्शन स्कीम तो सरकार को प्रपोज करेंगे। उनको भी हम साथ भी 8 लोग हैं, सब कागज़ हम कलेक्ट कर रहे हैं। कल या परसों अगर सब कागज़ मिल जाए तो हम सैंक्शन भी करेंगे। ड्राउनिंग डेथ का जो है 4 लाख मिलेगा पर हेड। कागज़ रेडी हो रहे हैं, हम हर रोज़ उसका रिव्यू करते हैं। जल्दी उनको कॉम्पनसेशन करने के लिए हमारे पटवारी भी आएंगे, पूरा गांव का सर्वे लेंगे। ये फ्लड में जो डैमेज हुआ वो तो कॉम्पनसेशन देंगे, बट उससे होगा नहीं जब तक गाँव ना बचे, तो गाँव बचाने के लिए हमारा फर्स्ट। মেহেরপুর পাঁচঘড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুর শাশুড়িকে জেল হাজতে পাঠালো আদালত। সন্তানহীন মৃতার 7 মাসের মেয়ে। খুঁজে বের করার আর্জি মৃতার বাপের বাড়ির লোকেদের। শিলচর মেহেরপুরের পাঁচঘড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। মৃত্যু গৃহবধূর বাপের বাড়ির তরফে খুনের মামলার প্রেক্ষিতে পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুর শাশুড়িকে আটক করে বুধবার আদালতে পেশ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। জানা গেছে, ভাঙ্গারপাড়ের বাপ্পী বেগমের সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল মেহেরপুর পাঁচঘড়ি এলাকার আক্তার হোসেন লস্করের। বাপ্পী বেগমের বাড়ি লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে
তাদের মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকেরা। এরই মধ্যে তাদের এক কন্যা সন্তান হয়। বর্তমানে তার বয়স 7 মাস, কিন্তু কন্যা সন্তান জন্মানোর পরও বাপি বেগমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো বন্ধ হয়নি। সোমবার রাতে খবর পেয়ে বাপি বেগমের বাপের বাড়ির লোকেরা মেডিকেলে পৌঁছে দেখেন বাপ্পি বেগমের মৃতদেহ পড়ে রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতেরও চিহ্ন রয়েছে। পরে বাপ্পি বেগমের বাবা জাহিরুল ইসলাম তার মেয়েকে যৌতুকের দাবিতে আক্তার হোসেন লস্কর, মতিউর রহমান লস্কর, আকবর হোসেন লস্কর এবং জামিলা বেগম লস্কর খুন করেছে বলে রাঙ্গিরখাড়ি থানায় মামলা দায়ের করেন। এদিকে মৃত গৃহবধূর পরিবারের লোকেরা অপর অভিযুক্তকেও শীঘ্রই আটক করার দাবি জানান এবং তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে সন্ধানহীন বাপ্পি বেগমের 7 মাসের শিশু কন্যাকে উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি রেখেছেন। মেহেরপুরে পাঁচগড়িতে যেটা লোহমৎস্য হত্যাকাণ্ড, অমানবিক হত্যাকাণ্ড হয়েছে, এরপরে আমরা এখানে রাঙ্গিরখাড়ি থানাতে এফআইআর করেছি। এফআইআরের ভিত্তিতে 12 ঘন্টার ভিতরে পুলিশ 3 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আরও 1 জন রয়েছে, আমাদের দাবি থাকবো যে এদেরকে অতি সত্য আইনের আওতায় আনা হয়। আর একটা মেয়ের সন্তান ছিল, উনি এই মেয়েটা এখন কোথায় আছে কি নেই আমরা এটা জানি না। আমরা এটার দাবি প্রশাসনের কাছে থাকবো যে বাচ্চাটাকে প্রশাসনে যাতে উদ্ধার করে। গুণমান সম্মত অপটিক্যাল পণ্যের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিলচর অপটিক্যাল হাউস। এখানে সব ধরনের চশমার ফ্রেম এবং লেন্স পাওয়া যায়। চোখের যাবতীয় চিকিৎসার জন্য আপনার হাতের কাছে রয়েছে অপটিক্যাল হাউস। এখানে কম্পিউটারাইজ অত্যাধুনিক মেশিনের সাহায্যে চক্ষু পরীক্ষা করা হয়। শিলচর ওয়াওয়েল পয়েন্টে রয়েছে আমাদের অপটিক্যাল হাউস। সব বয়সের সব ধরনের চক্ষু রোগের চিকিৎসা করা হয়। এখানে সুলভ মূল্যে চশমা পাওয়া যায় এবং কন্টাক্ট ল্যান্সও পাওয়া যায়। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার ল্যান্স বসানো হয়। এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞরা রোগী দেখেন। আসামের অবসরপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, চক্ষু বিশেষজ্ঞ এবং শিলচরের বিশিষ্ট সার্জন ডাক্তার বিমল জ্যোতি দেব শিকদার নিয়মিত রোগী দেখেন। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9864515184 অথবা 9435072494। আমাদের ঠিকানা অপটিক্যাল হাউস, ভাওয়েল পয়েন্ট, শিলচর। আমাদের আরও একটি নতুন শাখা অপটিমার্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তার ঠিকানা হচ্ছে রাঙ্গিরখাড়ি কুঞ্জলতা বিবাহ বাসরের ঠিক বিপরীতে। চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন, সুরক্ষিত থাকুন। আসামের চা বাগানে প্রথম আদর্শ স্কুল তৈরি করে শিক্ষার সোনালী যুগের সূচনা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। 96টি নবনির্মিত মডেল স্কুলে 15,000 শিক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। স্বাধীনতার 75 বছর পর প্রথমবারের মতো রাজ্যের চা বাগানে মডেল স্কুল প্রতিষ্ঠার জন্য আমাদের সরকার যে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে তা বাস্তবে রূপ নিতে চলেছে। আজ শোণিতপুর জেলার তেজপুর, ঘাগড়া এবং রূপাজুলি চা বাগানে 2টি মডেল স্কুল উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। শর্মা বলেন, তিনি বিশ্বাস করেন যে শিক্ষার্থীরা এই স্কুলগুলিতে মানসম্পন্ন শিক্ষা পেয়ে নিজেদের এবং আসামকে উজ্জ্বল করবে। এটা আমাদের জন্য আশার উৎস যে রাজ্যের চা বাগান এলাকায় 96টি নবনির্মিত মডেল স্কুলে 14,594 জন শিক্ষার্থী এখনও পর্যন্ত ভর্তি হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ পল্লবলোচন দাস, বিধায়ক কৃতকমল তাঁতি, পৃথ্বীরাজ রাভা, আসাম পাঠ্যপুস্তক উন্নয়ন ও প্রকাশনা কর্পোরেশনের সহসভাপতি তুলসী বরঠাকুর, শোণিতপুর জেলার কমিশনার দেবকুমার মিশ্র প্রমুখ। এছাড়াও আজ সোনাজুলি টি এস্টেট আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শর্মা। এ উপলক্ষে তিনি বলেন, আসামের চা বাগানে প্রথম আদর্শ স্কুল তৈরি করে চা বাগানে শিক্ষার সোনালী যুগের সূচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, চা বাগান এলাকায় 96টি নতুন উদ্বোধন করা মডেল স্কুলের নামকরণ করা হবে চা বাগানের জমির সাথে জড়িত অগ্রগামীদের নামে।
বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিটি মডেল স্কুল আগামী বছর থেকে উচ্চতর মাধ্যমিক শ্রেণীতে উন্নীত হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এই মডেল স্কুলগুলির প্রতিটিতে 8 জন শিক্ষক এবং প্রায় 15,000 ছাত্র নথিভুক্ত করা হয়েছে। চা বাগান এলাকায় নবনির্মিত আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধনের অংশ হিসেবে আজ শোণিতপুর জেলার ফুলবাড়িতে 2টি আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঠাকুরবাড়ি চা বাগানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এসব বিদ্যালয় পরিচালনার জন্য প্রতিটি বিদ্যালয়কে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে। 25,000 টাকার প্রথম কিস্তি দেওয়া হয়েছে এবং বাকি 75,000 টাকা শীঘ্রই দেওয়া হবে। এই মডেল স্কুলগুলিতে বিনামূল্যে পাঠ্যপুস্তক, দুপুরের খাবার সামগ্রী এবং বিনামূল্যে ইউনিফর্ম প্রদান করা হবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। মদ্যপানকারীদের মদ থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও দক্ষতা বিকাশের জন্য জগন্নাথ সেবা কেন্দ্র স্থাপন করা হবে। বিবাহ, শিল্পকলার মতো খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য 1 কোটি টাকা করে আসামের 800টি চা বাগানে মোট 800 কোটি টাকা প্রদান করা হবে। জাতিংগার করালগ্রাসে বিলীন দামছড়া কাশিবন্ধের প্রায় 500 মিটার এলাকা, অসহায় স্থানীয়দের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। বরাকের মধ্যে ভয়ঙ্কর নদী বলতে প্রথমেই যে নদীটি আমাদের মনে উঁকি দেয় তা নিশ্চিতভাবে বলা যায় জাতিংগা নদী। বর্ষার মরশুমে নদীটির দানুপরূপ কেবল নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীদেরই নয়, গোটা উপত্যকাকে ভাবিয়ে তোলে। কোন সময় কী করে কেউ বলতে পারে না। আর এবারের বন্যায় জাতিংগা নদীর তাণ্ডবে প্রায় 500 মিটার দামছড়া কাশিবন্ধ এলাকা জাতিংগা নদী গর্ভে তলিয়ে গেছে। এ নিয়ে এলাকার মানুষ এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। সঙ্গে জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও খুবই ফুঁসছেন এলাকার মানুষ। এই মুহূর্তে তারা আর কোনো রাস্তা না পেয়ে চরমে দুর্ভোগের হাত থেকে ত্রাণ পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, বরখলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপের 5 নম্বর গ্রুপের দামছড়ার কাশিবন্ধ এলাকায় প্রায় 500 মিটার জাতিংগা নদী গর্ভে তলিয়ে যায়। গ্রামবাসীরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, তাদের গ্রামটি উন্নয়ন থেকে বঞ্চিত। নেই ভালো রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ, নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর বিধায়ক আর তাদের খোঁজ খবর নেননি। এমনকি সরকারের দেওয়া ত্রাণ থেকেও বঞ্চিত এলাকার মানুষ। আমার নাম খাসিবন, দামছড়া খাসিবন। আমার নাম সিদ্দিক আলী মজুমদার। আমরা বিগত আজকে 50 বছর যাবৎ এই জায়গায় বসবাস করি। কিন্তু আমরা জাতিংগা নদীর ফ্লাড আরও হয়েছে, বহু হয়েছে, কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত আমরা জীবনেও হয়েছি না। বর্তমান অবস্থা আমরার মসজিদ তো নিবউ গড়বাড়িয়নের, আর আমরা জনপ্রতিনিধি যারা আসুন, যেমন আমরা বিধায়ক, গ্রাম যদি এইটাইম যদি একটু দৃষ্টি না করেন তাহলে আমরা গ্রামও এখানে আর বসবাস করা আমরা লাগি বহুত কঠিন দাঁড়াইছে। বা এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অন্য অন্য জায়গার নিউজ পত্রিকায় শুনি আর দেখি আর মানুষের রিলিফ সিলিফ পার, কিন্তু আমরা কোনো MLAও নাই, কোনো পঞ্চায়েত নাই, কোনো গ্রুপ মেম্বার নাই, আজ পর্যন্ত আমরা সেই কথা খবর লইল না যে এই গ্রামের মানুষ আছে কি নাই। কিন্তু ইলেকশন আইলে পরে দেখা যায় তাই টাইন উড়িয়া আইয়া ফড়িয়া আমরা সব কিছু দিলেইতরা তাই টাইন একমাত্র আমরা ব্যবহারটা করুন ইলেকশনের লাগে বুট ব্যবহার। আজকে বিজেপি সরকার যদি যায় তাহলে আমরা আর বহুত ভালো হইব, আমরা দেখি আর ভালো হইব। এখানে বিজেপি সরকারের যারা যারা আছে MLA আছে বা যে আছে এ কিন্তু আবার ফট করে এটার খবর লয়। কিন্তু আমরা আর যে মানুষরে কম হিসাবে মনে করিয়া দিলাম, দিয়া আজ আমরা এতটুক বিপদ, এতটুক আমরা উপরে ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই জিনিসটা দেখাত খেওয়ায় না। অথচ একটা বা মেম্বার আছে, মেম্বারটা খাইয়াও ফাটাই লয় না, পঞ্চায়েত আইয়া এটা দেখে না, না দেখিয়া এইভাবে আমরা ধ্বংস করা ওর আমরার অবস্থাটা গুরুচরণ হয়ে গিয়েছে কি। আজকে দেখক না এই যে জাতিংগা নদী ও ওপারে দিয়ে পারিয়া দেখো কথা, এই শোরটা কি এখানে প্রায় 30 মিটার জায়গা নিছে কি বাঙ্গি আর বাড়ি আর রয়েছে নি কোন চাই না। আমরা তো বাড়ি ঘর আর নাই তার কাছে। আমার এটাই অনুরোধ রইল, বিশেষ করে আমাদের উপরে আপনারা একটু চেষ্টা করুন, আমাদেরকে একটু বিপদে থাকি রক্ষা করুন। আমাদেরকে যদি এই বিপদে থাকি আপনারা রক্ষা না করেন তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব নিয়ে আমরা শরণার্থী হিসাবে চলে যেতে হবে। একটু আপনার কাছে অনুরোধ রইল, এইটাই আমার অনুরোধ। দেখেন সবের
সবে মাটিতে দাঁড়িয়ে আছি আর এই মাটিতে আমি হাতটা রাখি আপনার কাছে অনুরোধ করলাম মুখ্যমন্ত্রী মহাশয় হেমন্ত বিশ্ব শর্মার কাছে মানে জানবেন এটাই আমার মানে আপনারা আর কি বলবেন মাটিতে যখন হাত রাখি বাজে আকাশে তারা বাজে তাদের বাসুরে মৃদঙ্গ বাজে তাদের নবীন সুদেশে আমরা কামার পর আউশিয়া আকাশে আনছেন দামে কাসিয়া কলার নেকলেস আনছেন দামে সুন্দরী লাগিয়া নারী আমরা কামার পর আউশিয়া কানের ঝুমকা আনছেন দামে কাসিয়া হাতের পালা আনছেন দামে সুন্দরী লাগিয়া নারী সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে খান জুয়েলার্স ঐতিহ্যের অঙ্গীকার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে দুটি মডেল হাইস্কুলের উদ্বোধন হলো বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে দুটি মডেল হাইস্কুলের উদ্বোধন হলো বুধবার গম্ভীরা টি মডেল হাইস্কুল ও দুর্লভছড়া টি মডেল হাইস্কুল দামছড়া চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে রাতাবাড়ি বিধানসভা চক্রে এই দুটি মডেল হাইস্কুল স্থাপন করা হয় বুধবার এই দুটি মডেল হাইস্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত ছিলেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া এডিসি বিপুল দাস সহ অন্যান্যরা চা বাগান এলাকার শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনার সুবিধার্থে রাজ্য সরকার এই মডেল হাইস্কুলগুলি স্থাপন করেছে বলে জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার বাগান শ্রমিক তথা সেইসব এলাকার পুরুষ ও মহিলাদের উদ্দেশ্যে বলেন যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই সেই সব শিশুদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি পিছিয়ে পড়া চা বাগান এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে এগিয়ে এসেছেন ৩৩গৰাকী ষ্টুডেণ্ট এডমিশ্যন লৈছে ছজন মাষ্টৰৰ জৰিয়তে ইয়াতে আমাৰ স্কুল আৰম্ভ হৈছে আমাৰ লগতে মাননীয় আমাৰ বিধায়ক ইয়াৰ বিজয় মালাকা ডাঙৰীয়া ডি চি এছ পিৰ লগতে আৰু এই অঞ্চলৰ শিক্ষাবিদসকল আৰু গণ্যমান্য ব্যক্তিসকল উপস্থিত আছে আজিৰ পৰা স্কুল আমি আৰম্ভণি কৰিলোঁ আৰু আমি 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 ভাবোঁ যে স্কুলৰ জৰিয়তে এই অঞ্চলত শিক্ষা বিস্তাৰ অব্যাহত হ'ব আৰু বৃদ্ধি পাব লগেলগে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটো কই দিছে আমার যে হয় এই স্কুল আর যখন স্কুল আমার ইয়াতে স্থাপনা হয়েছে গোটেখিন স্কুল একটা টাইমত হায়ার সেকেন্ডারিলৈ উন্নীত হব ইয়াতে আর ক্লাস রুম যাক আমি কো শ্রেণীকক্ষ আর দুটো এবছরই আরম্ভ হওয়ার কথা আছে ঠিক এনেকা স্কুলের শ্রীবৃদ্ধি হওয়ার কারণে শৈক্ষিক পরিবেশ নির্মাণের কারণে শিক্ষক আরও নিয়োগ করা ইত্যাদি ইত্যাদি গোটেখিনি কাম চোৱা হ'ব ধুনীয়াকৈ স্কুল আৰম্ভ হৈছে মই ভাবোঁ এই স্কুলৰ এটা এটা উজ্জ্বল ভৱিষ্যত আছে এই অঞ্চলৰ ৰাইজ ইয়াৰ ফলৰ পৰা বহুত উপকৃত হ'ব যিহেতু বিভিন্ন ঠাইত এনেকুৱা আছে কোনো কোনো ঠাইত হয়তো বা ডিফৰেষ্টেশ্যন চলিছে বাট ডিফৰেষ্টেশ্যন চলা আৰু লগে লগে আমাৰ বিভাগৰ ফালৰ পৰাও আমি যি ব্যৱস্থা লোৱা ব্যৱস্থা আমি লৈ আছোঁ আপোনালোকে দেখিছে খালি ডিফৰেষ্টেশ্যন নহয় আমি বহুতখিনি ঠাইত আমি মাটি উদ্ধাৰ কৰি আছোঁ ৰাতাবাড়ী পথাৰকান্দি এই অঞ্চলবিলাক আছে করিমগঞ্জ এজ এ হোল ডিষ্ট্ৰিক্ট হিচাপে মই কৈছোঁ আৰু যত যত ডিফৰেষ্টেশ্যন হৈছে আমি আমি আমাৰ ফালৰ পৰা যি ব্যৱস্থা লোৱাৰ ব্যৱস্থা আমি লৈ আছোঁ হ'ব আজিৰ দিনত চেণ্টটো আমাৰ আমাৰ ফৰেষ্টে চায় আৰু আপোনালোকে জানে যে ক্লে পলি যিটো সেই পলি মাটিটো নদীতে পোৱা যায় বিভিন্ন কামত এইটো ব্যৱহাৰ কৰা হয় ৰাস্তাৰ কামত বিভিন্ন কামত এই চেণ্টটো ফৰেষ্টে চায় ক্লে বা পলিটো সেইটো ৰেভিনিউয়ে চায়
কাজে আমি গোটেইখিনি আপুনি যিটো নদীত মাইনিঙের কথা কৈছে গোটেইখিনিৰ জবাব মই দিব নোৱাৰিম। কাজে আমাৰ ক্ষেত্ৰত য'ত য'ত চেণ্ড আছে, করিমগঞ্জ অঞ্চলত চেণ্ডি আছে, তাৰ বাহিৰত আৰু কোনো মাইন্স এণ্ড মিনাৰেলছ নাই। কাজে এই ক্ষেত্ৰত যদি আমি কোনো ঠাইত আমি পাইছোঁ এনেকুৱা ইৰেগুলাৰিটিজ হৈছে, আমি চেষ্টা চলাই আছোঁ। তার টাইম লিমিট ক্রস করে যায় তাহলে নতুনকেই টেন্ডার দিব লাগে। আমি নতুনকেই কিছু ইয়াতে মহাল ক্রিয়েট করেও আমি টেন্ডারের জড়িয়ে দি আসো। নহওয়া কি হবে, টেন্ডার চলি আছে, অন প্রসেস, আপনি চালেই গম পাই যাব। আজিকালি অনলাইন টেন্ডার হয়, অনলাইন টেন্ডার চলি আছে। সরকার দেখে আসছি এবং দীর্ঘদিন থেকে এখানে যারা আপনারা বসে আছেন, ইলেকশনের সময় ভুটি আসছেন এবং নেতা বানিয়েছেন এবং সরকার বানিয়েছেন, কিন্তু এই প্রথম কিন্তু সরকার সত্যিকার অর্থে টিকাজনের জন্য এই প্রথম কিন্তু সরকার চিন্তা করেছে এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে আজকের দিনে পুরো আসামে 119টা শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত কাঞ্চনপুর জিপের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে শিশুদের আহারের ব্যবস্থা করলেন দীপায়ন। শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত কাঞ্চনপুর জিপের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বুধবার। এলাকার কাঞ্চনপুর এবং বজন্তিপুর জিপিতে পরিদর্শন করে সেসব এলাকায় বিশেষ করে শিশুদের জন্য আহারের ব্যবস্থা করে দেন বিধায়ক। জিপির বহু বন্যা পীড়িত লোকেদের মধ্যে প্রায় 500 প্যাকেট খাদ্য বিতরণ করেন দীপায়ন। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা মহিলা মোর্চা সভানেত্রী মিত্রা রায়, জিপি সভাপতি নারায়ণ মুখার্জি, এপি মেম্বার মৃণাল দাস, প্রত্যুষ সিনহা, সজল চন্দ, চন্দ্রা সেন দাস প্রমুখ দলীয় কর্মকর্তা। বন্যার ফলে কাশীপুর বাদ্রিপাড় সড়কের বেহাল অবস্থা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। বন্যার ফলে কাশীপুর এলাকায় পূর্ত সড়ক ভেঙে যাওয়ার দরুন গত কয়েকদিন ধরে নিয়ারগ্রাম, বাগপুর, বাদ্রিপাড় ও গঙ্গাপুর এলাকার মানুষ শিলচর শহরে যাতায়াত করতে পারছেন না। এতে স্কুলের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়ারাও সমস্যায় পড়েছে। এ নিয়ে নিয়ারগ্রাম, বাগপুর জিপির সভানেত্রী কাশীপুর ও বাদ্রিপাড় এলাকার মানুষের সহযোগে রাস্তাটি প্রাথমিকভাবে মেরামত করিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন। এ ব্যাপারে নিয়ারগ্রাম, বাগপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি মাহমুদ হোসেন লস্কর জানান, বাদ্রিপাড় ও কাশীপুরের জিপি সভাপতি সহ এলাকার সমাজ সচেতন মানুষদের নিয়ে রাস্তাটি সংস্কারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। এদিন সোনাবাড়িঘাট ফেরির বাগপুর অঞ্চলের রাস্তার পলিমাটি সরাতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন মাহমুদ হোসেন। যার কারণে বাগপুর নিয়ারগ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অস্থায়ীভাবে কিছু ইট ফেলাইয়া আমরা চলাফেরার ব্যবস্থা করিয়ে দিয়া, আর আমরা পানি শুকাইলে পরে বাকি বাকি সব ব্যবস্থা করিয়া কীভাবে আমরা চলাফেরা করতে পারি এই ব্যবস্থা আমরা করি। আর আজকে এখানে যে সামান্য ইট দিয়ে আমরা অস্থায়ীভাবে যেটা ঠিক করি, আর এটা লাগে কাশীপুরতে কিছু যুবক আমরা যেভাবে সাহায্য করছেন এবং আমরা নিয়ারগ্রাম বাঁকুড়া পঞ্চায়েতে যে ভূমিকা নিচ্ছেন এটার লাগে আমরা জনসাধারণের পক্ষ থেকে আমরা তারা ধন্যবাদ জানাই। আর বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের বানভাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শিলচর রামকৃষ্ণ মিশনের। বর্ষার মরশুম শুরু হতে বন্যায় প্লাবিত অধিকাংশ এলাকা, বরাক উপত্যকার বিভিন্ন জায়গায়, শহর থেকে গ্রাম অধিকাংশই জলের তলায়। কিছু কিছু জায়গাতে রামকৃষ্ণ মিশনের তরফে নৌকা করে গিয়ে শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন মিশনের মহারাজ সহ স্বেচ্ছাসেবকরা। বুধবার মিশনের তরফে কাঠাখালে 330টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন মহারাজ সহ অন্যান্যরা। বিকেলবেলায় উধারবন্দের প্রত্যন্ত এলাকায় 108টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন মহারাজ সহ স্বেচ্ছাসেবক বৃন্দ নৌকাযোগে। বানবাসীদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য শিলচর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত জানান মিশনের মহারাজ গণদেশানন্দজি। শিলচর রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। এই যে হঠাৎ করে বন্যা হয়ে যাওয়া, চারিদিকে বন্যা প্লাবিত হওয়ার ফলে সাধারণ মানুষ অকস্মাৎ খুব বিপদের মধ্যে পড়েছেন,
ঘর থেকে কোনো জিনিস বেরই করতে পারেননি, খাদ্যদ্রব্য তো সবই নষ্ট হয়ে গেছে। এসব দেখে আর আমাদের কাছে অনেকে ফোনে বলতে লাগলেন, তখন আমরা ডিসির কাছ থেকে পারমিশন নিয়ে, বেলুর মঠের পারমিশন নিয়ে ডিলি শুরু করলাম। গত 20 মার্চ মে থেকে আমরা শুরু করেছি। ওইখানে শিলচরের বিভিন্ন স্কুলে স্কুলে আমরা প্রথমে মেডিকেল ক্যাম্প করেছি। সেই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 1121 জন রুগীর আমরা সেবা করতে পেরেছি। আর তারপরে আমরা রংপুর, করাতি গ্রাম, গঙ্গাপুর, গঙ্গাপাড়া, ওই সব জায়গাতে প্রায় 800 পরিবারের হাতে খাবার তুলে দিলাম। পরে আমরা গেলাম বর্ডারের দিকে, কালাইন থেকে বর্ডারের দিকে প্রচণ্ড জল, এমন গ্রামগুলো রয়েছে। রাজপুর বলে একটি গ্রামে গেলাম, যেখানে প্রায় 11 দিন কারেন্টও নেই, জলও নেই, খাবারও নেই, খুব কষ্টের মধ্যে রয়েছেন। অবশ্য সরকার থেকে যতটা পারছেন চেষ্টা করছেন, খুবই চেষ্টা করছেন। আমরাও নৌকোয় করে ঘুরে ওখানে কালকে প্রায় 615 পরিবারকে আমাদের এই রকম। আবার কালকে আছে ওই ডলু, এইসব জায়গাতে আছে, কন্টিনিউ চলছে। এইভাবে আমরা সেবা কাজটা চালাচ্ছি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের আদেশে, শিলচর আশ্রম আর পাশাপাশি বিভিন্ন আশ্রম আমাদের সব সাহায্য করছে, আমাদের ভলেন্টিয়াররা সব সাহায্য করছে। যতদিন ফ্ল্যাট আছে ততদিনই আপনারা ট্রান্সফর্মার, কারণ যতদিন দরকার সেইভাবে তো করার প্ল্যান আছে। তারপরে পাম্পের সাহায্যে শিলচরের বিভিন্ন জায়গায় বন্যার জল বের করা হচ্ছে। বন্যার জল কমছে, তবে এখনও শহরের বিভিন্ন অঞ্চলে বন্যার জল জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকার জনগণকে। এভাবে বিগত 10-12 দিন থেকে জমা জলের কারণে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন শিলচর পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি রোডের বাসিন্দারা। বুধবার গলির বাসিন্দা প্রীতম রায়, রূপা রায়রা নিজেদের উদ্যোগেই একটি পাম্প লাগিয়ে জল নিষ্কাশন শুরু করেছেন। তবে যে পরিমাণে জল রয়েছে সমস্ত গলিতে, এই পাম্প যথেষ্ট নয় সেটা চিন্তা করে শিলচরি বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নির্দেশে তার পুর প্রতিনিধি দেবাশিস সোম পৌরসভার কর্তৃক একটি বড় পাম্প লাগিয়ে সে জল নিষ্কাশনের কাজ শুরু হয়। সব মিলিয়ে ছোট বড় দুটি পাম্প অনবরত চালানো হচ্ছে জল বের করার জন্য। প্রীতম, রূপা ছাড়াও এই কাজে সব্যসাচী রায়, তুলসী দত্ত, নারায়ণ কংস বণিক, সঞ্জু সিনহা প্রমুখ দলের বাসিন্দারা সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। অক্লান্ত পরিশ্রম করে চলছেন পাম্প করার তত্ত্বাবধানে থাকা পৌরসভার কর্মীরা সেখানে। এদিকে বিগত 4 দিন থেকে শিলচরের চণ্ডীচরণ রোডে জমা জল বের করতে যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করে যেতে লক্ষ্য করা গেছে পৌরসভাকে। বিধায়কের পৌর প্রতিনিধি দেবাশিস সোম জানান, বিভিন্ন অঞ্চলে পাম্পের সাহায্যে জমা জল বের করতে বিধায়কের নির্দেশে এ কাজ অব্যাহত থাকবে। এবারে যে বন্যার তাণ্ডব, সেই বন্যার তাণ্ডবে আমরা লক্ষ্য করেছি বন্যার জল কমছে, তবে শিলচর শহরের বিভিন্ন অঞ্চল এখন অবধি জলের তলায় রয়েছে। তবে শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় শিলচর পৌরসভার তত্ত্বাবধানে কিছু কিছু জায়গাতে পাম্প লাগিয়ে জল নিষ্কাশন করার একটা ব্যবস্থা করা হয়েছে। সেইরূপভাবে আমাদের চণ্ডীচরণ রুটে বিগত 4 দিন ধরে 2টি পাম্প চলছে, অবিরত পাম্প চলছে, এবং সেই পাম্প এখানে নিষ্কাশন করার চেষ্টা করছে। ইতিমধ্যে স্থানীয় যারা জনসাধারণ আছেন তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই জল নিষ্কাশনের ক্ষেত্রে। এবং আজকে শিলচর পাবলিক স্কুল রোডে, বিশেষ করে এই যে আদি শিববাড়ি রোড, সেখানে কিন্তু বিগত প্রায় 12 দিন থেকে এই বৃষ্টির বলুন বা বন্যার জল বলুন তারা ঘরবন্দী ছিলেন, অনেক চেষ্টা করেছেন তারা, কিন্তু তারা শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই সকালবেলা আজকে একটা পাম্প সেখানে লাগাবার চেষ্টা করেছেন। কিন্তু আমরা পৌরসভা থেকে আরও একটি পাম্প সেখানে লাগিয়ে সেই জলটা দ্রুত যাতে নিষ্কাশন হয়। বিধায়কের প্রচেষ্টা এবং চেঙ্কুড়ি রোড নবোদয় ক্লাবের সহযোগিতায় বিবেকানন্দ কমার্স কলেজে আশ্রয় নেওয়া বানভাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ। বিধায়কের প্রচেষ্টা এবং চেঙ্কুড়ি রোড নবোদয় ক্লাবের সহযোগিতায় চেঙ্কুড়ি রোড স্থিত বিবেকানন্দ কমার্স কলেজে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো বুধবার। এদিন প্রশাসনের তরফে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি বিতরণ করা হয় বানভাসীদের মধ্যে। এছাড়াও নবোদয় ক্লাবের তরফে বিস্কুট এবং জল বিতরণ করা হয়। প্রায় 800 বন্যাক্রান্তের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এদিন।
তাছাড়া যারা বন্যায় আবদ্ধ হয়ে নিজেদের বাড়িতে রয়েছেন তাদেরকেও বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আগামী দিনে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয় ক্লাবের তরফে। পাশাপাশি বৃহত্তর এই 19 নম্বর ওয়ার্ডে লোকজন বেশি থাকায় প্রশাসনের আরও সহযোগিতা কামনা করেন ক্লাবের কর্মকর্তারা। ত্রাণ সামগ্রী বিতরণের সময় এদিন উপস্থিত ছিলেন সুজিত দাস চৌধুরী, শুভ্রজ্যোতি নাথ, প্রদীপ দেবনাথ, মিঠুন দাস, পীযূষ পাল, অভিজিৎ পাল, নরেন দাস, শিবু দাস, শ্রীকান্ত দাস সহ অন্যান্যরা। ত্রাণ প্রশাসনের তরফ থেকেও দিচ্ছি, আর আমরা নবোদয় ক্লাব চেংকুড়ি রোড টিকাত প্রশাসনের তরফ থেকে প্রায় 300 ফ্যামিলির খাদ্য দিছে, ডাউল চাউল আর তেল লবণ এগুলো দিছে, আর বাকিটা আমরা নবোদয় ক্লাবে বাকি ফ্যামিলিগুলোরে আমরা অ্যাড করে দিয়েছি, আর জলটা আমরা নবোদয় ক্লাব থেকে দিতেছি, আর এক্সট্রা বিস্কুট জল এগুলো আমরা নবোদয় ক্লাবের তরফ থেকে। আমরা এই ক্লাবে আরও এখানে বন্যাক্রান্তদের এই ত্রাণ শিবিরে খাওয়ার ব্যবস্থা করছি, 2 দিন ভাতের ব্যবস্থা করছি আমরা চেংকুড়ি ক্লাব থেকে এগুলো করা যাবে। কতজন ফ্যামিলি হবে এখানে? এখানে টোটাল আইসে প্রায় 800 ফ্যামিলি। আরও প্রয়োজন আছে নাকি প্রশাসনকে কোনো দাবি জানাবেন আপনি? আমি প্রশাসনের কালকেও দাবি জানিয়েছি যে আমাদের এখানে লোকজন বেশি, এই ওয়ার্ডে বেশি প্লাবিত হয়েছে, নিচু এরিয়া, এরিয়াটা বড়, ওনারা যে দিয়েছে বলছে যে এই মাপে আমরা যেটা মাপ আছে আমরা এই মাপে দিয়েছি, বাকিটা হয়তো আগামী দিনে দেখা যাবে বলেছে। ত্রাণ না পাওয়ায় উত্তর কৃষ্ণপুরে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ। উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়ক অবরোধ করলেন বন্যাক্রান্তরা। সরকারি ত্রাণ না মেলায় আন্দোলন করেন তারা। তাদের অভিযোগ, স্থানীয় ইয়াসিন চৌধুরী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিমের গাফিলতির জন্য ত্রাণ পাননি। স্কুলের সামনে কিছু সময় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। আন্দোলন চলাকালীন বিধায়ক করিম উদ্দিন বড়ভূয়ার নির্দেশে তার প্রতিনিধি জাকির লস্কর ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন তিনি। ত্রাণ না মেলায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। এদিকে প্রধান শিক্ষক আব্দুর রহিম অভিযোগ খণ্ডন করে বলেন, স্কুল প্লাবিত হওয়ায় স্কুলে ত্রাণ শিবির করা যায়নি, যার দরুন ত্রাণের দায়িত্ব তার ওপর পড়ে না। আমাদের আজকের যেটা দাবি, এই যে মহিলা মাগুলা এই ছেলেমেয়ে নিয়ে আছে, এই হেডমাস্টারের, এই ইয়াসিন চৌধুরী এম স্কুল হাই স্কুল, এই হেডমাস্টারের গাফিলতির কারণে আমরা সব এই রিলিফ থেকে সরকারের যে যেটা জিনিস আমরা লাভ করব এটা থেকে বঞ্চিত হলো। ওই জন্য আমরা আজকে রাস্তা দেওয়া এবং আমরা মেমোরিয়াল দেবো, এবং কিছু পাইছিল নাকি ত্রাণ সামগ্রী? পাইছি না, কোনো সাহায্য পাইছি না। কিসের কাছে এটাই অনুরোধ জানাই যে আমরা কিছু সাহায্য পাই নাইলে আমরা আন্দোলন করি। আমি উত্তর কৃষ্ণপুরের পার্ট ওয়ানের বিডিবি সেক্রেটারি। আমরা রাত্রে অনেক করা দিয়ে যতগুলো নালার খানাগুলো আসলো সব বন্ধ করছি, খুলিয়ে দিছি, জলটা বাইর করছি। হেডমাস্টারকে অত রিকোয়েস্ট করছি যে আপনি সিগনেচার করিয়া তারার প্রাপ্য তার যেটা রিলিফ দেওয়া হল ওটা তার ব্যবস্থা করিয়া দেয়নি। আমি বারবার ফোন করছি, বারবার রিকোয়েস্ট করছি, এর পরে কইছি আইন আপনারা আন্ডা লগে লইয়া যাইমু, তাহলে তুমি ওই রিলিফগুলো তারা দেয়নি। তাই এত খানির অবস্থা খারাপ, আমার বাসার গেছ একজন বেটি মানুষ, 1 ডিবি চাউল রান দিয়া তারা 9 জন মানুষে খাইছে, ইভেন আন্ডা কিতা করছে, আন্ডার লোকেল যত বিল্ডিং আসলো সকানো উঠাইয়া তারা রাখছে। আপনার সরকারের কাছে রিকোয়েস্ট যাতে তারা ওই প্রাপ্য যে রিলিফ ফান্ড যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হোক ওগুলা দিয়ে তারা সাহায্য করা হোক। স্কুল জলমগ্ন থাকায় স্থানীয় জনগণ যারা ঘর বাড়ি ডুবিয়েছে ওরা এখানে আশ্রয় নিতে পারেনি, এখানে কোনো ক্যাম্প হয়নি। কিন্তু আমার বক্তব্য হলো, আমার এখানে স্কুলটা জলে ডুবিয়েছে, সেটা জলমগ্ন ছিল, সেখানে ক্যাম্পিং করার কোনো সুযোগই ছিল না, এমন অবস্থাও ছিল না। এমন অবস্থায় আমি যখন জেলা প্রশাসনকে রিপোর্ট পাঠিয়েছি, তারপর আমি এখানে রিলিফ ডিমান্ড করতেও পারিনি। অম্বিকাপুর জিপের নামঘর এলাকায় শরণার্থীদের মধ্যে খাবার বিতরণ করল ন্যাশনাল হাইওয়ে শনি পুজো সেবা কমিটি।
অম্বিকাপুর জিপে শনিপূজা সেবা কমিটির ন্যাশনাল হাইওয়ে নামঘর এলাকায় 1000 শরণার্থীদের মধ্যে প্রতিদিন রান্না করে খাওয়া তুলে দেওয়া হয়। গৌরাঙ্গ ভাণ্ডারের পূর্ণ সহযোগিতায় বন্যায় প্লাবিত লোকেদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন জিপি প্রেসিডেন্ট সুরাট দাস, মঞ্জুল দেব, নিহার দাস প্রমুখ। রামগড় এলাকার শনি মন্দির সেবা সমিতির পক্ষ থেকে কালকে প্রায় 1000-এর অধিক মানুষদের লোকেদেরকে রাতের ভোজনের ব্যবস্থা করে দিয়েছে এবং ওনারা বলেন যে প্রত্যেক দিনই এই কার্যক্রমটা চালিয়ে যাবেন। আজকে গৌরাঙ্গ ভাণ্ডারের ওনার উনি ওনাদেরকে বলেছেন আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আপনারা সবাই আসবেন, সবাই এসে পেট ভরে খেয়ে যাবেন, আর যারা পারেন ওনাদেরকে সহযোগিতা করেন, ওনারা এই প্রক্রিয়াটা চালিয়ে যাবেন। এরা কোন জিপির মানুষ? অম্বিকাপুর জিপির মানুষ। টোটাল অম্বিকাপুর? টোটাল। তারা বানবাসীরা না? বানবাসী সবাই। 100% মানুষ জলের তলায় আছেন এবং ওনারা বিভিন্ন আশ্রম শিবিরে ওনারা উঠেছেন, আর সেই যারা বানভাসী তাদের জন্য আজকে এখন এই শনি পূজা কমিটির যিনি সভাপতি সন্তোষ দাস মহাশয় আমাদের অম্বিকাপুর জিপির সুরাটের বাবা, উনি এই কমিটির সভাপতি, ওনার উদ্যোগে আজকে এখানে প্রায় 1000-খানেক মানুষকে অন্ন রান্না করে ভাত ডাল সবজি দেওয়া হয়েছে যারা বন্যার্থ তাদেরকে, আর সেই ডিস্ট্রিবিউশনে কালীনগর দ্বিতীয় খণ্ডের 400+ বানভাসী লোককে স্কুল ত্যাগ করার নির্দেশ। আলগাপুর সমষ্টির অন্তর্গত কালীনগর দ্বিতীয় খণ্ড অর্থাৎ উত্তর কালীনগরের 400+ লোক বানভাসী হয়ে আশ্রয় নিয়েছেন অন্নদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। অথচ শুক্রবার সকাল 10:00 ভেতরে স্কুল ত্যাগ করার জন্য শরণার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার ফলে ঘরের অবস্থা বেহাল নেই, বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট, এছাড়াও গবাদি পশুর খাদ্যের অভাব রয়েছে, কারণ এসব লোকেদের ঘর থেকে জল নেমে গেলেও বাড়ির চতুর্দিকে জল ভর্তি রয়েছে। এমত অবস্থায় শরণার্থীরা নিজ ঘর যেতে চাইছেন না। শরণার্থীরা বলেন ঘর বাড়ির রাস্তাঘাট শুকনো না হওয়া পর্যন্ত তাদেরকে অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া সহ বন্যার জলে ফসল নষ্ট হয়ে যাওয়ায় জীবনযাপন করা মুশকিল হয়ে পড়েছে। বানভাসীদের তরফ থেকে আর্থিক সাহায্য সহ থাকার ব্যবস্থার জন্য জেলা প্রশাসন ও বিধায়ক নিজামউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানে আমরা কইছেন আগামী শুক্রবারে 10:00 ভিতরে আমরা স্কুল ছাড়িয়া আমরা বাড়িঘর লই নিতাম। আমরা বাড়ির মধ্যে ফুল পানি গাড়া আমরা কীরকম আরও বাচ্চা কাচ্চা লইয়া যাইমু? তারা কইছেন কথা তুমি যাইতেও লাগবো, না গেলে তুমি জানি কেন রইতে পারতে না। এখন আমরা সরকারের কাছে আমরা কথা জানাই আর ডিসি সারে এমএলএ সাহেবরে বড় বড় সাহেব সকলের জানাই আর কথা আবেদন রাখি আর আপনার কাছে আমরা রাত জোড় করে কই আর আপনারা আমরা টাকার ব্যবস্থা দেও, আমরা বাসার কোনো লাইন নাই। এরপরে আমরা বর্তমানে আমরা খমরণে ফইলে গাড়া আছে, আপনারা এখান দেখুন যদি আমরা দয়া করি আপনারা কই আর কথা আমরা সাহায্য করো, টাকার কোনো মতে আমরা জায়গা নাই। চলাফেরা করতাম পারি না, বাচ্চা কাচ্চার রাস্তাঘাট নাই, আমরা বড় আমাইয়া এখন পানি আনবো কেমনে, তারপরে আমরা চলাফেরা করবো কেমনে, বাজার ঘাট করবো কেমনে। শহরতলির বুধুরাইল এলাকায় বন্যাক্রান্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ বুধুরাইল গাঁওরক্ষী বাহিনীর। বুধবার শহরতলির বুধুরাইল এলাকার বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল বুধুরাইল গাঁওরক্ষী বাহিনী। বুধুরাইল শিব মন্দিরে এক সভার মাধ্যমে মোট 26 পরিবারের মধ্যে 5 কেজি চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন গাঁওরক্ষী বাহিনীর কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে এলাকার বিজেপি কর্মী বিমল চক্রবর্তী জানান, বুধুরাইল গাঁওরক্ষী বাহিনী ও এলাকার বেশ কিছু যুবকের প্রয়াসে চাঁদা সংগ্রহ করে এলাকার ভুক্তভোগী জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহত্তর বুধুরাইল এলাকার বন্যা প্রভাবিত জনগণ সহ
গবাদি পশুর সুরক্ষায় সরকারের তরফে সহায়তা প্রদানের আবেদন জানান তিনি। গ্রামরক্ষী বাহিনী এবং গ্রামের যুবকদের সহযোগিতায় আমরা এখানে যারা জলে ডুবা মানুষ অনেক আছে, যারা শিবিরে আশ্রয় নেয় নাই, বুধুরাইল হাই স্কুলে মাত্র একটি পরিবার আছে এবং সব আত্মীয় স্বজন বা এদিক সেদিক হয়ে আছেন। আমরা আজকে এই রুগীর যা পারি পাঁচটি ইঞ্জিনিয়ারটাও ডায়লালু কিন্তু দিয়ে ওনাদেরকে আমরা একটা সাহায্যের হাত বাড়িয়েছি। আশা করি সরকারও এতে নজর দেবেন, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি যারা আছেন তারাও একটু নজর দেবেন। আশা করি আমাদের এই মাধ্যমে অন্য কিছু নয়, সাহায্য এমন কিছু আমাদের করার নাই, যা সরকার করছেন যথেষ্ট করছেন, কিন্তু গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে সব দিকে ওনাদের দ্বারা দেখা সম্ভব হচ্ছে না। তাই আমরা সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের আন্তরিকতার তরফ থেকে সরকারের হয়ে আমরা সামান্য সাহায্য করলাম। এই এলাকায় প্রায় 26টা পরিবার বন্যাক্রান্ত হয়ে আছে, আমরা 26 জনকে প্রাণ দিয়েছি। অত্যন্ত এলাকায় অন্তত বুধুরাইল গ্রামবাসীকে কিছু গোখাদ্য রিলিফ না দিয়েও যদি ওনারা একটু সহায়তার হাত বাড়িয়ে সরকারি মূল্যে আমরা যেন গো সুরক্ষার জন্য আমরা যেন অল্প কিনে আনবো, কিন্তু সরকারি রেটে কিনে আনার জন্য আমাদেরকে একটা পারমিট যদি দেওয়া হয় তাহলে অত্যন্ত খুশি হব, আমাদের সঙ্গে গবাদি পশুরাও রক্ষা পাবে। বন্যাক্রান্তদের মধ্যে মধ্যাহ্ন ভোজন সহ পানীয় জল ও জল পরিশোধনের ঔষধ বিতরণ করলো বিশ্ব হিন্দু পরিষদ। দক্ষিণ কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মঙ্গলবার ধোয়ারবন্ধ প্রখণ্ডের রাজুবাড়ি এলপি স্কুলে আশ্রয় নেওয়া বন্যাক্রান্তদের মধ্যে মধ্যাহ্ন ভোজন হিসেবে খিচুড়ি, পানীয় জল ও জল পরিশোধনের ঔষধ বিতরণ করা হয়েছে। তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্মকর্তারা। এদিন দক্ষিণ কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের মধ্যাহ্ন ভোজন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলার সম্পাদক বিপ্লব রায়, সহ সম্পাদক দেবাশিস নন্দী মজুমদার, জেলার সামাজিক সমস্যতা প্রমুখ অশোক মাল, দুর্গাবাহিনী বজরং দলের কার্যকর্তারা। পরিষদ দক্ষিণ কাছাড় জেলার পক্ষ থেকে আমরা আজ বরজালেঙ্গা ব্লকে আইরংমারা জিপিতে এখানে রাজুবাড়ি এলপি স্কুলে আমরা আজ কিছু ত্রাণ সামগ্রী বন্যাপীড়িত যারা এখানে আশ্রয় নিয়েছিলেন ওনাদের জন্য কিছু খিচুড়ি এবং জলের ব্যবস্থা করেছি। আমরা সবাই আজ দুর্গাবাহিনী বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সমেত আমরা আজকের এই অনুষ্ঠানটি করেছি এবং সুন্দরভাবে সবাইকে জল এবং খাবার বিতরণ করেছি। এই গ্রামের যারা এই বন্যায় যারা পীড়িত আছেন ওনাদেরকেও আমরা মঙ্গল কামনা করছি, যাতে এই বন্যা থেকে মুক্ত থাকুন এবং বিশুদ্ধ জল যাতে ওনারা পায় এর জন্য আমরা বিহিত ব্যবস্থা আগামীতে আবার করব। বরখলার বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। বরখলার বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের খোঁজ নিলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ। দীর্ঘ এক মাস বাইরে থাকায় এই বন্যার সময় বরখলার জনগণের পাশে উপস্থিত থাকতে পারেননি তিনি। মঙ্গলবার শিলচর এসে পৌঁছন তিনি। দেরি না করে বুধবার বেরিয়ে পড়েন বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাথে সাক্ষাৎ করতে ও খোঁজখবর নেওয়ার জন্য। এদিন জারুলতলা জিপির বড়গ্রাম, সোনাপুর জিপির গঙ্গাপুর, বরখলা জিপির ছেঁচড়ি ও বড়রামপুর, ডোলু জিপির কালীনগর এসব গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সাক্ষাৎ করে সরকারি ত্রাণ সামগ্রী বণ্টন করেন। অনেক এলাকায় অনেক পরিবারের ভীষণ ক্ষতিগ্রস্ত পরিবারের অবস্থা দেখে উনি অনেক দুঃখ প্রকাশ করেন। এসব পরিবারের সাহায্যের জন্য উনি জেলা আধিকারিকের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। তাছাড়া বিশেষ করে ওইসব এলাকার বন্যায় ভেঙে যাওয়ার রাস্তাঘাটের পরিদর্শন করলেন। প্রাক্তন বিধায়কের সঙ্গে ছিলেন জারুলতলা জিপি সভানেত্রী রুমি রানী নাথ, মণ্ডলের মহিলা মোর্চা সভানেত্রী রীনা রানী দেবী, ব্রজমণি সিংহ, হেম সিং, মাছুঘাট জিপির এপি প্রতিনিধি রাজেশ শর্মা, অমল নাথ, হেমন্ত সিংহ, সঞ্জন দাস, স্বপন রায়, ডলু জিপি সভাপতি পিন্টু বর্মন, এপি ব্লক সভানেত্রী সবিতা দাস, পাপ্পু গোয়ালা, গ্রুপ মেম্বার
প্রণয় দাস, শক্তি কেন্দ্র প্রমুখ, স্বপন মহালে প্রমুখ। মানব সেবার অনন্য নজির গড়ল শিলচর মধুরবন্দের ছয় বন্ধু। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আজাদরা বন্যা দুর্গতদের মুখে দুবেলা অন্নের জোগাড়ে। মানব সেবার অনন্য নজির গড়ল শিলচর মধুরবন্দের ছয় বন্ধু। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আজাদ লস্কর, মুস্তাফা মজুমদার, ফখরউদ্দিন মজুমদার, পিন্টু মজুমদার, মুকুট মজুমদার, এনাম লস্কর, বাপ্পু লস্কররা বন্যা দুর্গতদের মুখে দুবেলা অন্নের জোগাড় করতে ঝাঁপিয়ে পড়েছেন। মধুরবন্দ পিএইচই রোডের এই ছয় যুবক বন্ধুরা মিলে বন্যা ক্ষতিগ্রস্ত বেতুকান্দি, কিলোগ্রাম, মধুরবন্দ অঞ্চলের বন্যার্তদের দুবেলা খাওয়ার জন্য লঙ্গরখানা বানিয়েছেন তারা। তাদের এই প্রয়াস আগামী কয়েকদিন চলবে বলে জানান আজাদরা। লঙ্গরখানায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভয়াবহ বন্যায় মানুষ যখন অসহায়, ঠিক এরকম সময় তাদের মুখে অল্প খাদ্য সামগ্রী বা বলা ভালো কিছুটা হাসি তুলে দেওয়ার এই মহৎ প্রচেষ্টা নিশ্চিতভাবে সমাজের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিগত বহুদিন থেকে ফ্লাড এফেক্টেড এরিয়া এগুলো, আর মহিষার থেকে জল বের বাইরে হচ্ছে না, যার কারণে এগুলো এখন পর্যন্ত ফ্লাডের নিচে প্রায় হাজার পরিবার রয়েছে। তার জন্য ওনাদের খাওয়া দাওয়ার আমরা অনেক কিছু দিয়েছি, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওটা নিয়ে সব ডিস্ট্রিবিউশন হচ্ছে না, যার কারণে আজকে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা কালকে এটা চিন্তাধারা করে করলাম যে একটা লঙ্গর বানানি উচিত, যেখানে আমরা লঙ্গর বানিয়েব, যার কারণে আমাদের এত দিক অঞ্চলের প্রায় হাজার পরিবার আছে, ডেলি দুপুরে খাওয়া রাত্রে খাওয়ার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, ব্যবস্থা করেছি। আর আমাদেরকে এখন পর্যন্ত বহুজনের সাহায্য করছে বা আমাদের এখানে ডোনেশনও করতে তার ইচ্ছা, তারা আমাদের ফোন যুগে বলেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই সবাই এগিয়ে আসো। ভারতীয় কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মালুগ্রাম স্কুলে বন্যাক্রান্তদের মধ্যে খিচুড়ি বিতরণ। ভারতীয় কল্যাণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার মালুগ্রাম স্কুলে বন্যাক্রান্তদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। এদিন প্রায় 200 বন্যাক্রান্তের মধ্যে বিতরণ করা হয় খিচুড়ি। এছাড়াও স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে বন্যার পর বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সমগ্র মালুগ্রাম এলাকার রাস্তার পাশে ব্লিচিং ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভারতীয় কল্যাণ মঞ্চের সহ সভাপতি মিতালি পুরকায়স্থ, অভিজিৎ পাল, বিশাল চক্রবর্তী সহ অন্যান্যরা। নমস্কার, আজ ভারতীয় কল্যাণ মঞ্চের শিলচর কমিটির পক্ষ থেকে আজ আমরা মালুগ্রাম অঞ্চলে মালুগ্রাম গার্লস স্কুল এবং মালুগ্রামের বিভিন্ন জায়গায় আমরা বন্যা দুর্গস্ত মানুষের মধ্যে আমরা কিছু খাদ্য সামগ্রী বিতরণ করি। আমরা আমাদের মালুগ্রাম গার্লস স্কুলে প্রায় আজ 200 জনের মতন আমরা খিচুড়ি বন্টন করি। আগামী দিনের জন্য আমরা এভাবে আরও বিভিন্ন কার্যক্রম করতে পারি, এটাই আশা করছি। পশ্চিম শিলচরের বৃহত্তর বুড়িবাইল এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্যাপীড়িতদের মধ্যে রেশন কিট বিতরণ শিলচর রটারি ক্লাবের। আজ শিলচর রটারি ক্লাবের সভাপতি গৌতম পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল পশ্চিম শিলচরের বৃহত্তর বুড়িবাইল এলাকার পর্তাইপাড়া, দক্ষিণ মোহনপুর, বুড়িবাইল দ্বিতীয় খণ্ড এলাকা পরিদর্শন করে বন্যাপীড়িত মানুষদের রেশন কিট বিলি করেন। রেশন কিট 500 মানুষদের মধ্যে বিলি করা হয়। রেশন কিট বন্যাপীড়িত মানুষদের মধ্যে বিলি করার সময় ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি রামানুজ গুপ্ত, সেবা প্রকল্প সঞ্চালক আলম মজুমদার, সদস্য দীপক দাস প্রমুখ। সভাপতি বন্যাপীড়িত মানুষদেরকে আশ্বস্ত করে বলেন, ক্লাবের রেশন কিট এলাকাতে বণ্টন অব্যাহত থাকবে। শিলচরের তরফ থেকে আমরা আজকে বন্যাক্রান্ত এলাকা এই বুড়িবাইল পার্ট 1 মোহনপুর এবং গণিগ্রাম অঞ্চলে আমরা ত্রাণ বণ্টন করতে এসেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের সেবা প্রকল্প সঞ্চালক ফকরুল আলম মজুমদার, আমাদের সদস্য দীপক দাস এবং আমাদের হবু প্রেসিডেন্ট রামানুজ গুপ্ত মহাশয়, সঙ্গে আছেন আমাদের রোটারি ক্লাবের রাজশ্রী সিনহা এবং আমাদের সদস্য মুক্তাদির বল্লস্কর। আমরা এই গণিগ্রাম বৃহত্তর বুড়িবাইল গণিগ্রাম এরিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে
যারা ক্যাম্পে আছেন না কিন্তু ঘরে আছেন, আমরা ওনাদেরকে আমাদের রেশন কিট সরবরাহ করছি, যার মধ্যে চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় গ্রোসারিজ এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে আমাদের রোটারি ক্লাব অফ শিলচরের তরফ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এই অঞ্চলের লোকদের সাহায্য করতে পেরে আমরা। ইন্দোরে অনুষ্ঠেয় জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিলচরের প্রতিভাবান খেলোয়াড় প্রিয়াংশু পাল। জাতীয় টেবিল টেনিস অনূর্ধ্ব ১৩ পুরুষ বিভাগের আসর বসেছে ইন্দোরে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিলচরের প্রতিভাবান টিটি খেলোয়াড় প্রিয়াংশু পাল। প্রতিযোগিতায় নিজের ভালো পারফরম্যান্স তুলে ধরতে জোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন প্রিয়াংশু। মঙ্গলবার অনেক সময় প্র্যাকটিস করলেন গুয়াহাটির নগীন হাজারিকা ফাউন্ডেশন ক্যাম্পে। বুধবার দুপুর ২:৩০ গুয়াহাটি থেকে রওনা দিয়েছেন ইন্দোরের উদ্দেশ্যে, জানিয়েছেন প্রিয়াংশুর পিতা পৃথ্বীশ পাল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। বরখোলা সমষ্টির বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক কীর্তি জল্লে। মেহেরপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী শ্বশুর ও শাশুড়িকে জেল হাজতে পাঠালো আদালত। সন্তানহীন মৃতার ৭ মাসের মেয়ে। চা বাগান এলাকায় প্রথম আদর্শ স্কুল স্থাপন করে শিক্ষার সোনালী যুগের সূচনা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। জাতিঙ্গার করাল গ্রাসে বিলীন দামছড়া কাশীবন্দের ৫০০ মিটার এলাকা, অসহায় স্থানীয়রা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। রাতাবাড়ি বিধানসভা চক্রে ২টি মডেল হাইস্কুলের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।